দীর্ঘদিন পর সরগরম বাস্কেটবলের কোর্ট। প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিতে যাবার আগে আনুষ্ঠানিক ক্যাম্পে নিবিড় অনুশীলন নারী খেলোয়াড়দের। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের খেলোয়াড়রাও যোগ দিয়েছেন এই ক্যাম্পে। এই ঘাম ঝরানো অনুশীলনের চিত্রই বলে দিচ্ছে প্রথমবারই চমক দেখাতে চান তারা, আর তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না নারীরা। এসএ গেমসের আগে হাতে আছে প্রায় 5 মাস, এই সময়ের মধ্যেই নিজেদের প্রস্তুত করে তুলতে দৃঢ়প্রত্যয়ী খেলোয়াড়রা। তবে মূল আসরের আগে কিছু প্রীতি ম্যাচ আয়োজনের পক্ষে মত তাদের। এছাড়া অনুশীলনে সুযোগ সুবিধা বৃদ্ধিরও দাবি খেলোয়াড়দের। 6-7 মাস আমাদের জন্য খুব কম সময়, বা যেহেতু আমরা এই প্র্যাকটিস বাদে আমরা আলাদাভাবে প্র্যাকটিস করে আসছি, হয়তো আমরা কিছু শো করতে পারবো আমাদের ম্যাচে। এবার অনেক এফোর্ট দেওয়া হচ্ছে, ইভেন আমাদের আগের গেমসগুলো আগে প্র্যাকটিস হচ্ছে, এখন প্র্যাকটিস লেভেল অনেক হায়ার হয়ে গিয়েছে, মানে হায়ার ইম্প্রুভমেন্ট, হায়ার স্কিলস হয়ে গিয়েছে। সাথে আপনারা দেখবেন যে টিচাররাও এটার উপর মানে স্টুডেন্টসদেরকে প্রেশার করছে। ঠিকমতো 6 মাস প্র্যাকটিস করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা একটা ইউনো ভালোভাবে আমরা কম্পিট করতে পারবো। এখানে তো ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এরা সবাই থাকবে, সো একটা কম্পিটিটিভ এজ থাকবে আমরা যদি 6 মাস টানা প্র্যাকটিস করতে পারি। সো ইটস এ গ্রেট আইডিয়া টু হ্যাভ আ ক্যাম্প। আমরা যাবো নেপালে গিয়ে যেন আমরা ভালোভাবে খেলতে পারি, আর যেন পদক নিয়ে আসতে পারি, স্বর্ণ পদক নিয়ে আসতে পারি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। এদিকে ফেডারেশনও বুনছে স্বপ্নের জাল। এবারে যে প্রথম যাত্রাটা তাই স্মরণীয় করে রাখতে চান কোচ। সাধ্যের সবটুকু দিয়ে দেশের জন্য বয়ে আনতে চান ইতিবাচক অর্জন। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত আমরা এখানে ট্রেনিং করব, এবং যে ট্রেনিংটা হবে তাদের আমরা ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে বাস্কেটবল স্কিল, ট্যাকটিক, টেকনিক যা আছে আমরা সবই দেখাবো। যেহেতু প্রথমবার মতো অংশগ্রহণ করতে যাচ্ছি, বলবো যে আমাদের এরা শেখার অনেক কিছু আছে। তারপর আমরা আশা করবো যাতে সেখানে মালদ্বীপ বা ভুটান তারা আছে, আমরা তাদেরকে বিট করার চেষ্টা করব। নারী ও পুরুষ দুই বিভাগে 12 জনের বাস্কেটবল দল নেপালে যাবে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।